শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ সাদাহাত বিশ্বাস, আব্বার নাম মৃত আব্দুল মাদক বিশ্বাস, মাতার নাম মৃত সুবুদুল নিসার, গ্রাম বেন্দাশ্চর, ডাকঘর বেন্দা, উপজেলা কালিয়া, জেলা নগর। আমি কি করতে যুদ্ধের আগে আমি লেখাপড়া করতাম, আমি কালিয়া যে পাইলট আছি তখন কালিয়া হাইস্কুল নামে একটা স্কুল, এই স্কুলে আমি যুদ্ধের বছর ট্রেনের ছাত্র প্রথম শ্রেণীর ছাত্র। রাজনীতি করতেন কি? হ্যাঁ, রাজনীতি ছাত্র লিপ্ত করতাম। আমার মরহুম চাষা জনক শহীদ ইকরাজুদ্দিন আহমেদ, উনি যশোর জেলা আওয়ামী লীগের একসভা উনি সাংগঠনিক সম্পাদক ছিলেন, এবং নড়াইল মহকুমার উনি সাধারণ সম্পাদক ছিলেন। যুদ্ধের সাথে যুক্ত হওয়ার কারণে আমি তখন এখানে কালিয়া হাইস্কুলে পড়াশোনা করতাম 1970 সালে, তখন কালিয়া হাইস্কুলের হেডমাস্টার ছিল শহীদ আব্দুল সালাম শেখ, উনি তো আমলিকে কালিয়া আমার সেই সময় সম্ভবত 2000 ছিল, উনি কালিয়া হাইস্কুলের হেডমাস্টার। দেশের যে আন্দোলন শুরু হয়ে গেল এখানে 1970 সালে মুসলিম ছেলে বের, একদিন সালাম সাহেব অপমান করলো, আমি আমরা স্কুলে ওরা মাইকিং করতেছে, ওকে বিলি করে চলে গেছে মাইকিং করতে, এখন বর্তমান জানে কলেজ, ও বাইকিং করে আসতেছে, আমরা যাই ওগুলো ওখানে পাবো, ওখানে করে মারলাম, আমরা মাইকে চলে গেলাম, আমাকে যে অনেক ছেলেমেয়েদের 5,000 কোটি কেস টাকা দিয়েছিলাম। সালাম সাহেব আসাম গেলে কবি আলু সাহেব ছিল, সোহেজ ছিল, লতিফ ছিল, এরকম আমরা 13 জন 11 জন ছাত্র, 9, 10, 11 জন ছাত্র ছিল, মাসালের প্রতি আমরা আদি করে বলছি মাসে সব সাদা ওরা জেলে আমরা মাসখানে খাওয়া করে। আমরা জেলের থেকে শুনলাম যে বঙ্গবন্ধু চিত পেয়ে গেছে, জিতে গেছে, একদিন বা দুদিন পরেই আমাদের এমএলআর এসেছিলো, তো মাসালার কেটে দিল, সেই জন্য আমরা চলে গেল এখান থেকে পুরোপুরিভাবে রাজনীতিতে আমরা একটা সব নেতা নেতৃত্ব চলে আসে। এরপরে 71 সাল যখন বঙ্গবন্ধু ওই যে ভাষণ দিল 7ই মাসের ভাষণ, ওই ভাষণে আমরা কালিয়া এসেছি, মার্চে 7ই মাসের ভাষণ আমরা শুনলাম, শোনার পরে এখানে আমরা পতাকা রাম সাহেবের নেতৃত্ব হারুন জয়েদ আমি আর এসেছিলাম এখানে স্কুলের সামনে, এখানে ধোয়া দিলাম। আমার গ্রামে পরবর্তী পিস কমিটি গঠন হলো, আর কালিয়া তো পিস কমিটি শান্তি কমিটি সৃষ্টি হয়েছে। আমি ক্লাস 13 হতাম, আমার বয়স
তখন বললাম 20 বছরের উপরে বয়স, আগে অনেক ছোটবেলায় তো লেখাপড়া করি না, 35 টাকা একটা প্যান্ট, একটা লুঙ্গি আর একটা শার্ট এই আলো আমরা দিলাম। ভোরের অনার দিয়ে আমরা কালীগঞ্জ পার হয়ে যাই, আমরা সন্ধ্যার কিছু সময় আগে বাগদা বর্ডারে পৌঁছানো আইসে বাস, বাসে উঠে বোনবিহার গেছি। কালীবিহার ক্যাম্পে গেছি, ক্যাম্পের দায়িত্ব যে আসে উনি আসলে সকালবেলা 10টার সময় ক্যাম্পে রিজার্ভ ক্যাপ্টেন মতি আর উনি ক্যাম্পের ইনচার্জ রয়েছে। তারপরে কয়েকদিন এটা আমরা ট্রেনিং দেওয়া করে প্রথম কাজ তাকে চলে গেলাম, চাকুলিয়া পৌঁছলাম, সেটা ট্রেনিং দিলাম। এলো ট্রেনিং শেষ হলো, আমরা বয়রা এসে আসলাম, আমি বয়রা এখন যুদ্ধ করছি ইন্ডিয়ান আর্মির সঙ্গে, আমরা নিয়ে আসি তল্লা নিয়ে আসলাম, যুদ্ধ হয়েছে অস্ত্র নিয়েছি, বিভিন্ন জায়গায় যুদ্ধ করেছি, ওই আইসিলে যুদ্ধ করেছি, তার কথা এরপরে কাজিরার যুদ্ধ, কালিয়ার যুদ্ধে তো আমরা আইসি, আমাকে ফার্স্ট ডিগ্রি হয়ে গেছে, গ্রিয়ে বেলা দিলে তখন দৌড় হয়ে গেছি, তার সাড়ে না কিন্তু আমার অস্ত্র দিয়ে ধরে যাচ্ছে, কিন্তু রাতে কেন অত টেনশন, তার টেনশন শুরু হয়েছে এই কালিয়ার অ্যাটাকে, মানে শেষ অ্যাটাকের আগে অ্যাটাক। তারপরে চলে গেলাম খুলনা রিপারে, যে আমরা যদি পারি তখন আমরা এসে গেছি, স্বাধীন হয়ে গেছে, গেল যুদ্ধ সংক্ষিপ্ত হয়েছে। পরে আমি নির্বাচন করেছি মুক্তিযোদ্ধা উপজেলার কমান্ডার হয়েছি 2-3 বার, আমি প্রধানের কাছে অনুরোধ করবো তারা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে, আমরা এই দেশ বানাই দিয়ে গেছি, তাকে দায়িত্ব হবে এই দেশ কীভাবে বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন হয়, সেই ঘটনাকে শক্তিশালী হয় এ দেশের মানুষ, সে যত প্রকার সুযোগ সুবিধা সারা মানুষের সমস্ত জনসমষ্টিকে দিচ্ছে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা, এবং বিভিন্ন প্রজেক্ট করে গেলে তাদের যাতে মানুষ বা যেসব ছেলেরা লেখাপড়া শিখে তাদের আরও সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিচ্ছে, যে তারা যৌথভাবে কোম্পানি করে করে তারা বেকারত্ব দূর করতে পারে। আমি অনুরোধ করবো তোমরা এ রাজনীতির কথা শুনবা না, তোমরা তোমাদের দেশ আমরা দেশ বানাই দিয়ে গেছি, তোমরা এই দেশটাকে রাখার দায়িত্ব তোমাদের। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।